6 জুন 2021 তারিখে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে যে সকল ছাত্রছাত্রীরা এই চ্যানেলে ম্যাথ এক্সামে অংশগ্রহণ করেছিলে তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর এখন আমরা জেনে নেব তোমাদের রেজাল্টটি, যে তোমাদের মধ্যে কে কে কোন ক্লাসের ফার্স্ট, সেকেন্ড এবং থার্ড হয়েছে। তবে তার আগে আমাদের নেক্সট এক্সামটি সম্পর্কে একটু জেনে নেব, মানে নেক্সট এক্সামটি ঠিক কবে নেওয়া হবে আর তার সিলেবাসটি বা কী কী নেওয়া হবে। দেখো, এটি হলো জুন মাস, তো আমি তোমাদের মোটামুটি 3 মাস পরে সেপ্টেম্বর মাসের লাস্ট উইকের দিকে নেক্সট এক্সামটি নেব। আর সেখানে যে সিলেবাসটি থাকবে সেটি হলো ক্লাস 6 থেকে 8 পর্যন্ত মোটামুটি তোমাদের 13 থেকে 19 বা 20 চ্যাপ্টার পর্যন্ত নেওয়া হবে। মানে এই পরীক্ষাটি তোমাদের 12 চ্যাপ্টার পর্যন্ত নেওয়া হয়েছিলো, তো তোমাদের নেক্সট এক্সামটি 13 থেকে 19 বা 20 চ্যাপ্টার পর্যন্ত নেওয়া হবে। আর ক্লাস 9-এর যে চ্যাপ্টারগুলি থাকবে সেগুলি হলো চ্যাপ্টার নং 9, 12, 14, 16, 18, 19, 21। আর ক্লাস 10-এর যে চ্যাপ্টারগুলি থাকবে সেগুলি হলো 7, 9, 17, 19, 21, 22, 23 আর 24। এই সকল চ্যাপ্টারগুলি থেকে এক্সামটি নেওয়া হবে। তবে এক্সামের মোটামুটি 15 দিন আগে আমি তোমাদের সিলেবাসটি আরেকবার বলে দেবো, আর তাছাড়াই এক্সামের ডেট টাইমটিও বলে দেবো, ঠিক আছে? আর এই যে সকল চ্যাপ্টারগুলির কথা বললাম এগুলি কিন্তু আমি তোমাদের আগেই কমপ্লিট করে দিয়েছি এই ইউটিউবেই। তো তোমরা যারা নেক্সট এক্সামটি দিতে চাও তারা এই চ্যানেলের যে প্লেলিস্ট আছে সেখানে গিয়ে দেখবে যে প্রতিটি ক্লাসের যে প্লেলিস্ট আছে সেখানে প্লেলিস্টের মধ্যে পরপর তোমাদের সকল ম্যাথগুলি পেয়ে যাবে। শুধুমাত্র ক্লাস 10-এ কয়েকটি চ্যাপ্টার বাকি আছে যেগুলো আমি এর মধ্যেই কমপ্লিট করে দেবো। তো তোমরা সেখান থেকে ম্যাথগুলি প্র্যাকটিস করে নিতে পারো, বা তোমাদের স্কুল টিচারের কাছ থেকে করতে পারো, বা তোমাদের টিউশন টিচারের কাছ থেকে করতে পারো, বা চাইলে অন্য কোনো ইউটিউব চ্যানেল থেকে করতে পারো। মোট কথা হলো তোমরা যদি নেক্সট এক্সামটি দিতে চাও তাহলে অবশ্যই এই যে টাইমটি বললাম, মানে সেপ্টেম্বর মাসের লাস্ট উইক, এর মধ্যেই এই সকল চ্যাপ্টারগুলি কমপ্লিট করে ফেলো, ঠিক আছে? তো চলো এবার আমরা এক এক করে প্রতিটি ক্লাসের রেজাল্টটি জেনে নেব। প্রথম আমরা আসছি ক্লাস 6-এর রেজাল্ট। তো ক্লাস 6-এ 30-এর মধ্যে 30 পেয়ে ফার্স্ট হয়েছে শুভশ্রী নন্দী আলিপুর দুয়ার থেকে, পাশকলগুড়ি প্রমোদিনী উচ্চ বিদ্যালয় HS থেকে। তুমি 30-এর মধ্যে 30 পেয়ে ফার্স্ট হয়েছে। এবার 30-এর মধ্যে 29 পেয়ে সেকেন্ড হয়েছে তৌসিফ হোসেন মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট থেকে, আল আমান শিক্ষা মিশনের ছাত্র। এরপর 30-এর মধ্যে 25 পেয়ে থার্ড হয়েছে দুজন। প্রথমজন হলে অরিজিৎ আচারিয়া ঝালদা সত্যভামা বিদ্যাপীঠ থেকে, এটি পুরুলিয়া ডিস্ট্রিক্ট থেকে, তুমি 30-এর মধ্যে 25 পেয়েছ। আরেকজন হলে হুগলি ডিস্ট্রিক্ট থেকে কৃত্তিকা মুখার্জি শ্রীরামপুর গার্লস হাই স্কুলের ছাত্রী, তুমিও 30-এর মধ্যে 25 পেয়ে থার্ড হয়েছ। এবার আমরা দেখে নেব ক্লাস 7-এর রেজাল্ট। তো ক্লাস 7-এ 30-এর মধ্যে 30 পেয়ে ফার্স্ট হয়েছ 3 জন। প্রথমজন হলে অর্ঘ পাত্র বক্রেশ্বর তাপবিদ্যুৎ কেন্দ্র প্রবীর সেনগুপ্ত বিদ্যালয় থেকে বীরভূম ডিস্ট্রিক্ট, তুমি 30-এর মধ্যে 30 পেয়ে ফার্স্ট হয়েছ। দ্বিতীয়ত হলে সুকৃতি গোস্বামী পশ্চিম বর্ধমান থেকে দুর্গাপুর গার্লস হাই স্কুলের ছাত্রী, তুমিও 30-এর মধ্যে 30 পেয়ে ফার্স্ট হয়েছ। এবং আরেকজন হলে অস্মিতা নন্দী কোলাঘাট থার্মাল পাওয়ার প্লান্ট হাই স্কুল পূর্ব মেদিনীপুর থেকে, তুমিও 30-এর মধ্যে 30 পেয়েছ। এরপর 30-এর মধ্যে 29 পেয়ে সেকেন্ড হয়েছে একজন, বাপ্পাদিত্য রায় পার্বতী সুন্দরী হাই স্কুল উত্তর দিনাজপুর থেকে, তুমি 30-এর মধ্যে 29 পেয়ে সেকেন্ড হয়েছ। এরপর 30-এর মধ্যে 27 পেয়ে থার্ড হয়েছে দুজন। প্রথমজন হলে তরিত্রঞ্জন সাহা মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট থেকে বুরন NS হাই স্কুলের ছাত্র, তুমি 30-এর মধ্যে 27 পেয়ে থার্ড হয়েছ। এবং আরেকজন হলে নক্ষত্র শাসমল দুর্গাপুর প্রজেক্ট টাউনশিপ বয়েজ হাই স্কুল পশ্চিম বর্ধমান থেকে, তুমিও 30-এর মধ্যে 27 পেয়ে থার্ড হয়েছ। এবার আমরা দেখে নেব ক্লাস 8-এর রেজাল্ট। তো ক্লাস 8-এ 30-এর মধ্যে 30 পেয়ে ফার্স্ট হয়েছ ধ্রুবজ্যোতি সিংহ শিলিগুড়ি বয়েজ হাই স্কুলের ছাত্র দার্জিলিং থেকে। সেকেন্ড হয়েছে 30-এর মধ্যে 29 পেয়ে দুজন, প্রথমজন হলে সায়নদীপ গোড়াই ভোগপুর KM হাই স্কুল HS-এর ছাত্র পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্ট থেকে। আরেকজন হলে সভ্যজ্যোতি বিশ্বাস হাঁসপুকুরাই বিদ্যাপীঠ HS নদিয়া ডিস্ট্রিক্ট থেকে, তোমরা দুজন 30-এর মধ্যে 29 পেয়ে সেকেন্ড হয়েছ। এরপর 30-এর মধ্যে 28 পেয়ে থার্ড হয়েছ সিমরান পারভিন রবীন্দ্র বালিকা বিদ্যাপীঠের ছাত্রী দক্ষিণ চব্বিশ পরগনা ডিস্ট্রিক্ট থেকে। এই পর্যন্ত ছিল ক্লাস 8-এর রেজাল্ট। এবার আমরা দেখে নেব ক্লাস 9-এর রেজাল্ট। তো ক্লাস 9-এ 30-এর মধ্যে 28 পেয়ে ফার্স্ট হয়েছে দুজন, প্রথমজন হলে আরিফ হোসেন আল আমান শিক্ষা মিশন মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট থেকে, তুমি 30-এর মধ্যে 28 পেয়েছ। আরেকজন হলে কঙ্কা চক্রবর্তী কলকাতা থেকে নিউ আলিপুর মাল্টিপারপোজ স্কুল থেকে, তোমরা দুজন 30-এর মধ্যে 28 পেয়ে ফার্স্ট হয়েছ।
এরপর 30-এর মধ্যে 25 পেয়ে সেকেন্ড হয়েছে অনিক গোড়াই পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্ট থেকে, আউরিয়া চারুচন্দ্র দত্ত বিদ্যানিকেতন থেকে। তুমি 30-এর মধ্যে 25 পেয়ে সেকেন্ড হয়েছ এবং 30-এর মধ্যে 20 পেয়ে থার্ড হয়েছ জয়ন্তী কুমার ঝালদা গার্লস হাই স্কুলের ছাত্রী পুরুলিয়া ডিস্ট্রিক্ট থেকে। তুমি 30-এর মধ্যে 20 পেয়ে থার্ড হয়েছ। এবার আমরা দেখে নেব ক্লাস 10-এর রেজাল্ট। তো ক্লাস 10-এ 30-এর মধ্যে 28 পেয়ে ফার্স্ট হয়েছ সায়নদীপ নায়ক পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্ট থেকে দেশপ্রাণ হাই স্কুলের ছাত্র। এরপর 30-এর মধ্যে 27 পেয়ে সেকেন্ড হয়েছে দুজন। প্রথমজন হলে দেবপ্রিয় খান মাল আদর্শ বিদ্যাভবনের ছাত্র জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট থেকে, আর দ্বিতীয়জন হলে মাস্ট মাহমুদা খাতুন আল আমিন রেসিডেন্সিয়াল একাডেমি নাওডা মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট থেকে। এরপর 30-এর মধ্যে 23 পেয়ে থার্ড হয়েছে হারুন আল রাশিদ মালদা ডিস্ট্রিক্ট থেকে গোবিন্দপাড়া হাই স্কুলের ছাত্র। তো এই ছিল আজ আমাদের রেজাল্টটি। তো তোমরা যারা যারা পরীক্ষায় অংশগ্রহণ করেছিলে তোমাদের সকলকে আরও একবার ধন্যবাদ জানাচ্ছি। তার কারণ হলো তোমাদের মধ্যে বেশিরভাগ ছাত্রছাত্রী দেখলাম যে সামান্য কিছু ভুলের কারণে তোমাদের মার্কসগুলি কাটা গেছে, আবার কারো খাতাগুলি অনেকটা লেট আসার কারণে তাদের মার্কসগুলি ভালো হওয়া সত্ত্বেও আমি এই রেজাল্টটা তুলতে পারিনি। তো আশা করছি তোমরা নেক্সট টাইমে সেই ছোটো ছোটো ভুলগুলি আর করবে না, আর নির্দিষ্ট টাইমের মধ্যে তোমরা খাতাগুলি জমা দেবে। তো যারা যারা নেক্সট এক্সামটি দিতে চাও তারা এখন থেকেই কিন্তু প্র্যাকটিস শুরু করে দাও। আর যে শুধুমাত্র আমি ম্যাথ পরীক্ষা নিই বলে আমি যে বলবো তোমরা ম্যাথ প্র্যাকটিস করো তা কিন্তু নয়। যেহেতু তোমাদের এই মুহূর্তে স্কুলগুলি হচ্ছে না, তার জন্য তোমরা ম্যাথ সাবজেক্টের সঙ্গে সঙ্গে অন্য সাবজেক্টগুলিও তোমরা পুরোটাই বাড়িতে বসেই ক্লিয়ার করে ফেলো। ঠিক আছে, ভালো থাকবে, সুস্থ থাকবে। তাহলে আজ এই পর্যন্ত।